হ্যালো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেটা হলো একটা ট্রিপার মেশিন তোমরা কী করে খুব সহজে বাড়িতেই বানাতে পারবে একদম সহজ উপায়ে তো কীভাবে বানাবে কী কী লাগবে পুরোটা দেখতে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এরকমই টেকনোলজি আর গেমিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাটি বাজে দিতে হবে ঠিক আছে বন্ধুরা তো চলো আজকের ভিডিও শুরু করা যাক পেপার মেশিনটা বানাতে হলে আমাদের যা যা লাগবে সেটা হলো প্রথম এরকম কার্ডবোর্ড লাগবে দুটো ভালোভাবে দেখুন কার্ডবোর্ড লাগবে দুটো এইভাবে করে আমাদের কেটে নিতে হবে তারপরে একটা ব্লেড লাগবে বাড়িতে পড়ে থাকা ব্লেড কিংবা পুরাতন ব্লেডও হবে আর এখন একটা টেপ লাগবে ছোটো আর এখন একটা কাঠি লাগবে ছোটো সেটা তোমরা খেলোর কাঠি দিয়েও করতে পারো আর এইরকম আকারে কার্ডবোর্ড কেটে নিতে হবে তিনটে ভালোভাবে দেখো আর এইরকম আকারে একটা কার্ডবোর্ড লাগবে থেকে একটু বড়ো আকারের কার্ডবোর্ড লাগবে একটা ঠিক আছে বন্ধুরা আর একটা গোল মতো মানে ওই টেপের আকারের টেপের ভেতরে যে ছোট মতো আকার এই দেখতে পাচ্ছেন ওর আকারের কেটে নিতে হবে ঠিক আছে বন্ধুরা তারপরে এই চারটে এক সমান আকারের চারটে এইভাবে করে কেটে নিতে হবে কার্ডবোর্ড ঠিক আছে বন্ধুরা তো প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হলো এই যে গোল যে কার্ডবোর্ডটা ছিল সেটাই কাঠির আকারের ফুটো করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রু ড্রাইভার বা যে কোনো ধারালো জিনিস দিয়ে আমাদের ফুটো করে নিতে হবে এইভাবে এই দেখুন আমরা এটা ভালোভাবে ফুটো করে নিয়েছি এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো এই টেপের এই যে মাঝ বরাবর ওই কার্ডবোর্ডটা ভালোভাবে গ্লুকান বা ফেব্রিক দিয়ে ভালোভাবে মেনে নিতে হবে তারপর এই যে ছোটো ছোট দুটো পিস আমরা কেটে নিয়েছিলাম আগে কার্ডবোর্ড সেইটা এই দেখুন ভালোভাবে এই ছোটো 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 দুটো ফুটো করে নিতে হবে মাঝ বরাবর দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দুটো ফুটো করে নিতে হবে এরপর ওই যে বড যে কার্ডবোর্ড ছিল তার মাছ বরাবর এইভাবে করে আঠা দিয়ে মেনে নিতে হবে দেখুন আস্তে করে আঠা দিয়ে মেনে নিতে হবে ঠিক আছে বন্ধুরা যা আরেকটা রয়েছে ওটাতেও সেমকেস কেস একভাবে মেনে নিতে হবে এই দেখুন সেই কার্ডবোর্ডটা জুড়ে নেওয়ার পরে এই কাঠিটা মাঝ বরাবর আঠা দিয়ে ভালোভাবে জুড়ে নিতে হবে এরপর যেটা করতে হবে সেটা হলো আমাদের এইভাবে কার্ডবোর্ড আঠা দিয়ে এইভাবে করে জুড়ে নিতে হবে ভালোভাবে দেখুন এইভাবে করে আমাদের জুড়ে নিতে হবে এরপর এই বেলেটটা এই কার্ডবোর্ডের আকারের কেটে এইভাবে করে রেখে আর এই কার্ডবোর্ডটা দিয়ে এইভাবে আটা দিয়ে জুড়ে নিতে হবে এইবার এইটা ভালোভাবে এইখানটাই করে গ্লুগানের সাথে ভালোভাবে আটকে নিতে হবে দেখুন এইভাবে করে আটকে নিতে হবে ঠিক আছে এটা আমরা ভালোভাবে মেরে নিয়েছি দেখুন এরপর যেটা করতে হবে সেটা আর একটা যেটা ছোটো টুকরো রয়েছে সেটা টের দিয়ে ভালোভাবে জড়িয়ে নিতে হবে তারপরে এইটা এইভাবে করে মেরে নিতে হবে দেখুন গ্লুকানে আটা দিয়ে এইভাবে মেনে নিতে হবে আস্তে আস্তে এইবার এইটাকে এর ভেতরে আস্তে আস্তে ঢুকিয়ে গ্লুগানের সাহায্যে মেরে নিতে হবে এই দেখুন আমরা জুড়ে নিয়েছি এরপরে যেটা করতে হবে সেটা ওই টেপটা এইভাবে করে ফাঁকা করে আস্তে করে এর ভেতরে করে ঢুকিয়ে দিতে হবে ঠিক এরপর যেটা করতে হবে সেটা আর একটা যেটা কার্বোর্ডের টুকরো ছিল সেটা এইভাবে আমাদের এইভাবে গ্লুকানের সাহায্যে এখানটা করে লাগিয়ে দিতে হবে এই দেখুন আমরা এটা ভালোভাবে আটকে নিয়েছি এরপর যেটা করতে হবে সেটা আর যেটা বড়ো মতো কার্ডবোর্ড ছিল সেইটা ওর ওপর দিয়ে ভালোভাবে এরকমভাবে গোল করে আঠা দিয়ে আটকে নিতে হবে আমাদের এই দেখুন এইটা আমরা এবারে টেপ দিয়ে ভালোভাবে জুড়ে নিয়েছি সব দিকটা সেলো টেপ দিয়ে ভালোভাবে মেনে নিতে হবে এটা কি করে কাজ করে সেটা দেখার পালা এই দেখুন এইভাবে ট্রেন এইভাবে ধরে একটু চাপ দিলেই টেপটা কেটে যাবে এইভাবে করে তোমরা টেপ কেটে কোথাও মারতে খুব সুবিধা হবে তোমাদের এটা তোমরা বাড়িতে খুব সহজে বানাতে পারবে তো ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে ও আমার সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব বটানে ক্লিক করে পাঁচ টাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দেবে